চলুন বন্ধুরা, আজকে আপনাদের যেটা শেখাবো আধার বায়োমেট্রিক ডিভাইস কীভাবে লক করতে হয়। গুগলে যাবেন, গুগলে লিখবেন আধার কার্ড। আধার কার্ড লেখানোর পর আধার অপশনের সাইডে যাবেন। এখানে গিয়ে দ্বিতীয় পেজে যাবেন। দ্বিতীয় পেজে আধার সার্ভিসের নিচে তিন নম্বর অপশানে আসবেন, যেখানে লেখানো আছে লক আনলক বায়োমেট্রিক্স। এখানে ক্লিক করবেন। ক্লিক করানোর পর ওকেতে ক্লিক করবেন। দ্বিতীয় পেজে যাবে, এখানে গিয়ে আপনার আধার নম্বরটা দেবেন। আপনাদের দেখানোর উদ্দেশ্যে বলছি, 2307632554711 দেওয়ানোর পর ক্যাপচাটা দিবেন, 2799 দেওয়ানোর পর সেন্ড করবেন। সেন্ড করলে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। মোবাইলে ওটিপি চলে গেলে এই যে দেখছেন, ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নম্বর, চেক ইয়োর মোবাইল। যখনই চলে যাবে মোবাইল নম্বর আপনার ওটিপি, এখানে গিয়ে ওটিপিটা ক্লিক, চার ডিজিট থাকবে সেখানে চাপবেন। চেপে দেওয়ার পর আপনার হয়ে গেল ডিসেবল বায়োমেট্রিক লক। বাস, আজকের দেখার বিষয় এটা ছিল। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। এতে কী হবে যে নতুন ভিডিওগুলো দেবো, আপনারা প্রথম নোটিফিকেশান পাবেন। যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। ধন্যবাদ।